কমোড ছাড়া টয়লেট করতে পারি না, তাই জেলখানায় যাওয়ার ইচ্ছা আমার নাই, এভাবেই বলছিলেন ডক্টর জাফরুল্লাহ। কেন তিনি এই কথা বললেন আজকের ভিডিওতে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব, তাই একটু সময় নিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আল জাজিরা নিয়ে কিছু কথা বলতে চাই না আমি, এ বিষয়ে কথা বলে জেলখানা যাওয়ার ইচ্ছা আমার নেই। আমি বিলেতে দীর্ঘদিন ছিলাম, আমি কমোড ছাড়া টয়লেট করতে পারি না, একটা আয়েশি জীবন আমার কাছে, তাছাড়া আমার দুটো কিডনি নষ্ট। শনিবার 6 ফেব্রুয়ারি সাম্প্রতিক কাশ্মীর পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার শীর্ষ গোল টেবিল বৈঠক আলোচনায় তিনি এসব কথাই বলেন। ডক্টর জাফরুল্লাহ বলেন, আল জাজিরার বিরুদ্ধে বক্তব্য না দিয়ে এখন ইরান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করার দরকার, তা না হলে ভারতীয় আগ্রাসন বন্ধ হবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের তাবিদারি না করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কাশ্মীর ইস্যু আজ গুরুত্বপূর্ণ, ইসরায়েল থেকে আজ অস্ত্র কেনা হচ্ছে, ইহুদিবাদ খুবই খারাপ জিনিস, শান্তি ও উন্নয়ন চাইলে দিনকে দিন বলতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনেকদিন তো কাটালেন, এখন বেরিয়ে আসুন, আপনার চারপাশে যারা আছে তারা মোসাহেব, আপনি তাদের কাছ থেকে বেরিয়ে আসুন। খালেদা জিয়াকে যেমন বেইল দিয়েছেন, প্রয়োজন হলে আপনার বেইলের জন্য আমি দাঁড়াবো। তিনি বলেন, বঙ্গবন্ধুর সংবিধানে বলেছিলেন, বিশ্বের যেখানেই মানুষ তাদের আত্মনিয়ন্ত্রণের আন্দোলন করবে বাংলাদেশ তাদের পাশে দাঁড়াবে, কিন্তু আজ সরকার শেখ মুজিবুর সঙ্গে বেইমানি করেছে, এভাবেই বলছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। প্রিয় দর্শক, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? তার কথা নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।